হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা হট স্পাইসি নুডলসের রেসিপি শেয়ার করছি। একদম ইজি আর ঝটপট হয়ে যাবে, কোনো বাড়তি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে। দেখো, আমি এখানে অলরেডি নুডলসটা বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর নুডলসটা বয়েল করতে দিয়ে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। তো এবার আমি একদম কড়াটা গরম করে গরম তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে রসুন দিইনি, রসুনটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি এখানে আজকে দিইনি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, তারপরে আমি এখানে সমস্ত সবজি একেবারেই দিয়ে দেবো। আমি এখানে আলু দিচ্ছি, কারণ বাঙালিরা চাউমিনে আলু দিয়েই থাকে, আর তার সাথে যা যা দিতে হয় সমস্ত কিছু, বাঁধাকপি, টমেটো, বিনস না বরবটি, মানে আমার কাছে এখন শীতকালীন সবজি তো নেই, তো যে সবজি আছে সেই দিয়ে করছি। টমেটো, বাঁধাকপি, বরবটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু দিয়ে করছে চাউমিনটা আজকে। তো এটাই, আর এবার ভালো করে মিক্স করে দিচ্ছি, কারণ এই সবজিগুলো কিন্তু ভাজাটা ভালো হতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না আর খাওয়াও যাবে না। তো এটা ভালো করে ভাজার পরে আমি নুডলসটা এখানে অ্যাড করব। তো ভাজা কমপ্লিট, এবার আমি নুডলসটা অ্যাড করে দিলাম। নুডলসটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মিক্স করার কোনো প্রয়োজন নেই, কারণ এরপরে মানে একটা ইম্পর্টেন্ট স্টেপ করতে হবে, মানে একটা সস মতো বানাতে হবে। ওখানে প্রথমে দিয়ে দিচ্ছি ভিনিগার, তারপরে দিয়ে দেবো সোয়া সস, রেড চিলি সস, আর তারপরে দেবো ভিনিগার, সোয়া সস, ভুলভাল হয়ে গেল, মানে ওই তিনটে জিনিসই দেবো আর কি, ভিনিগার, সোয়া সস, রেড চিলি সস, এই তিনটিকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি চাউমিনে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি গ্রিন চিলি সস থাকে তোমরা গ্রিন চিলি সসটা অবশ্যই অ্যাড করে দিও, কেমন। তো আমি এই কটা দিয়ে ভালো করে মিক্স করে দেব, আর একটুখানি নুনটা দেবো, মানে নুন ছাড়া তো চাউমিনের টেস্ট হবেই না, নুনটাই আমি এখানে দিচ্ছি। এছাড়া কোনো অন্য রকম মশলা আমি এখানে দিচ্ছি না, কারণ আমি অলরেডি সস দিয়ে দিয়েছি, তার মধ্যে অনেকটা ফ্লেভার আছে সেই জন্য। এই চাউমিনটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুবই সিম্পল, স্পাইসি তো বটেই, বাট বেশি স্পাইসি নয়, যেটুকু স্পাইসি খাওয়া যেতে পারে সেইটুকুর উপরই, আর খুবই খেতে টেস্টি হয়। আমি তো ট্রাই করলাম, তোমরাও ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য, ঠিক আছে। আর এই চাউমিনটা অবশ্যই তোমরা লোহার কড়াইতে করার চেষ্টা করো, কারণ লোহার কড়াইতে তেজটা মানে আঁচটা বেশি থাকে, তাই তাড়াতাড়ি ফ্রাইটা হয়, আর চাউমিন রান্না হোক, যে কোনো রান্নাই হোক কিন্তু খুব ভালোই হয় লোহার কড়াইতে এমনি কড়াইয়ের থেকে। তো আমার চাউমিন একেবারে রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তাও আমি ওপরে এবার সস দিলাম, এরপরে সস দিতে লাগে না, কারণ আমরা অলরেডি চাউমিন রান্না করার সময় সস ইউজ করেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।